டாக்டர் ரீவர் இருக்கு டாக்டர் மட்டும் டாக்டர் டாக்டர் সকালবেলা তো তারপরও হয়ে বুঝছে আমাকে ডায়ালিসিস করো কোনো ডাক্তারই নেই, আটটা অব্দি কোনো ডাক্তারই নেই, ডাক্তারের গাড়িতে আছে, পেশেন্টটা মারা গেছে। জিবি পরিষেবা খুবই খারাপ, ভালো পেশেন্টটা সকালেও কথা পেলাম সে মারা গেল। কি আর কি দাদা, কি আর কম, নিজের কপাল গেছে, ছোটো একটা বাচ্চা আছে, বাচ্চারা বুঝে গেছিল। কি নাম না? বয়স কত? 29। বাড়ি কোথায়? বাড়ি চিলেমোড়া, বিএসআ আম্বাসি। কবে ভর্তি করাইছিলে? ভর্তি করাইছি 21 তারিখ। বলতে চাইছেন যে জিবির পরিষেবা মোটেই ভালো না? না, টোটালি ভালো। আমার নাম, আমার নাম রাজেশ দেব। আপনার হাজবেন্ড? আপনি হ্যাঁ, কী করেন আপনি? আমি আপনার তো দাদার দোকানদারি, কী বলবেন, ফার্নিচার দোকান। মূলত কি হয়েছিল আজকে, মানে বিষয় আজকে? আজকের বিষয় হলো সকালবেলা ডাক্তার কোনো ডাক্তারের আগে নার্সের আগে নার্সের কোনো গুরুত্ব দেয় না। আজকে যদি নার্স বা ডাক্তার যদি কোনো ইনফরমেশন করতো তাহলে 7টা যদি ডাক্তার আইতো তাহলে আমার পেশেন্টটা বেঁচে থাকে। ডাক্তারের কাবলিতে আজকে আমার পেশেন্ট মারা গেছে। অনেক সারাদিন ধরে ধরে গিয়ে রক্ত ইয়ে করছে, রক্ত পাইছে না। তার মানে তো মারে নিয়ে আসে, 9 দিন যাবো দিয়ে অ্যাডমিট, কিন্তু তার লগে মোটামুটি একটা আত্মীয়তা মতন হয়ে গেছে। ঠিক আছে, কালকে রাত্রেও তারা ব্লাড আনলো, এখানে ডাক্তার উপরে কইছে ব্লাডটা ইয়ে তারা রাখাল দিকে, সিজার রাখাল দিকে, এইটাও রাখছে না। আবার ওইখানে কল দেওয়ার লেগে কয়ে গেছে, কলও দিছে না। এভাবে তারা ব্লাডটা কালকে নষ্ট হয়েছে। এবার আছে রাত্রের থেকে তো যেমনই ভালো, সারা রাত্রে মেয়েরা উঠে উঠে কুতু করে বয়ে দিচ্ছে। আজকে সকালবেলা অবস্থা সিরিয়াস, তাড়াতাড়ি ইয়ে করতেছে, তারপর ইয়ে করে না। এবারে আইসে দেখুন জুনিয়র ডাক্তার আইয়াছে, ইয়ে করছে, অক্সিজেন লাগাইছে। এবারে কী কয়টা ইঞ্জেকশন দিল, সঙ্গে সঙ্গে ডেড হয়েছে। আমি নিজে একটা পার্টি মেম্বার, আমরা মানুষের কাছে ডাক ডুল পিটাই, জিবির পরিষেবা ভালো, বিএমএ পরিষেবা ভালো, আসলে পরিষেবা একদম নাই। এখানে কিছু আমলাতন্ত্র আছে, তারার গতিকে পরিষেবাটা নষ্ট হইতেছে। মেডিসিন থাকে, আমি নিজে কালকে পরশু দিন আমি 400 টাকা দিয়ে পাইপ কিনে দিই, তার কাছে পাইপ নাই, অক্সিজেনের পাইপ দেখা। সিএম যথেষ্ট অনেস্টম্যান, সিএমের কাছে যাতে এই বাচ্চারা দেয়, এই পাইপটা আমি কিনে আনছি, এই পাইপটা তারা এখানে নাই। অথচ 26 তারিখ এখানে 3.5 কোটি টাকার মাল ঢুকছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে, এনআরএসএম স্কিমে, এগুলি কই যাইতেছে? আমি একটা পার্টি মেম্বার হয়ে যদি আমার মা যদি এনে সাধারণ পরিষেবা পাইতে পারে তাহলে পাবলিক পাইতো না, আজ এখন এই রুগীটা এইভাবে মারা গেল চিকিৎসার অভাবে। এরা একটা সিনিয়র ডাক্তার তারা কল করে না, সব জুনিয়র ডাক্তার, বাচ্চা বাচ্চা ডাক্তার, এরা কিনা বুঝে? হ্যাঁ, আমি তো নিজের চোখের সামনে দেখছি আমি। তারপরে এখানে কিছু সিকিউরিটি আছে, কিছু ইয়ে আছে, ব্যবহার যাচ্ছে তো ব্যবহার তাদের। একটা সিরিয়াস পেশেন্ট থাকলে দুজন লোক তারা এখানে এন্ট্রি করে না, তারা আইন দেয়, আইনের লোক কি আমরা না? আমি আমি দলীয় কর্মী না, সরকারটা তো আমারও, হসপিটালটা তো আমারও, তাহলে এখানে পরিষেবা কেন হয়তো না ভাববি? এখন কী চাইছেন সরকারের কাছে? আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দিতাম যাতে এই যাতে প্রতিকার হয়, ইমিডিয়েট যাতে প্রতিকার হয়, তাহলে তো তাই এখানে ভিজিট করে এইভাবে রুগী পরিষেবা নিতে আয় অকালে মারা যাবো, এটা তো হয় না। এখানে একটা বাচ্চা আছে ছোট্ট, সে আমার আত্মীয় না, স্বজন না, আমি আমার মারে নিয়ে আসি, ওই জানি আজকে আমার মারে রিলিজ করে লিয়ে দেবো, আধা ট্রিটমেন্ট করে, কারণ এখানে থাকলে মরে দেখবো। এখানে স্যালাইন ইঞ্জেকশন দিচ্ছে, ওই দেয় স্যালাইন দেওয়ার পরে ওই দেয় কী স্যালাইন দিচ্ছে ধ্যান ওই জানে। এবারে আমার এক সময় এক রকম আছে রিপোর্ট, একবার কর কিডনি খারাপ, একবার কর লিভার খারাপ, অথচ আমার মা সাতটার পাঁচটার কিচ্ছু আছিল, তারা যেমনি কইছে এমনি আমি 9 দিন ট্রিটমেন্ট করছি। আমি আজকে লিয়ে দিতে মানে বাধ্য, ওখান পর্যন্ত আমার কোনো রিলিজ ইয়ে দিচ্ছে না, রিলিজ অর্ডার দিচ্ছে না। কী নাম আপনার? ক্রিকেট ভোটে দিই, আমি গ্রামীণ জেলা ভাইস প্রেসিডেন্ট।